এই মুহূর্তের সবচাইতে বড় খবর, সোনা ও রূপার দাম বাড়ছে সমান হারে। যদিও সোনা থেকে রূপার দাম অনেক কম, সোনার দাম যেহেতু অনেক বেশি, তাই বর্তমানে রূপার ব্যবহার দিন দিন বেড়েই চলছে। দামে অনেক সস্তা হয়, যে কেউ চাইলে রূপার তৈরি অলংকার বানাতে পারে। বিশেষ করে মেয়েরা রূপার তৈরি অলংকার যেমন নূপুর, আংটি, গলার চেইন বানাতে বেশি পছন্দ করে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নেই বর্তমানে বাংলাদেশের বাজারে রূপার মূল্য কত রয়েছে। গত 16 আগস্ট বাড়ানো হয় নতুন করে রূপার দাম। দাম বাড়ানোর কারণ হিসাবে বলেন, আন্তর্জাতিক বাজারে রূপার দাম বেড়েছে, তাই স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। আজুস নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে 22 ক্যারেট এক ভরি রূপার দাম 1714 টাকা, 21 ক্যারেট এক ভরি রূপার দাম 1632 টাকা, 18 ক্যারেট এক ভরি রূপার দাম 1399 টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম রয়েছে 1049 টাকা। বন্ধুরা, এবার আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে প্রতি চার আনা রূপার দাম কত রয়েছে। বাংলাদেশের বাজারে 22 ক্যারেট চার আনা রূপার দাম 429 টাকা, 21 ক্যারেট চার আনা রূপার দাম 408 টাকা, 18 ক্যারেট চার আনা রূপার দাম 350 টাকা এবং সনাতন পদ্ধতির চার আনা রূপার দাম রয়েছে 262 টাকা। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিওটিতে যদি আপনি একটুকু উপকৃত হন তাহলে একটা লাইক দিবেন, আর কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।